অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম বেশি সুন্দর ছিল, কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর? বিষ্ণু বলতেন, আনা মালিহ ওয়া আখি ইউসুফু সাবিহ, আমি হচ্ছি মালিহ, মিলহুন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়ী, আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সাবিহ, ধবধবে সাদা সুন্দর, দেখতে ভাল লাগে কোনটা? এদিকে লাবণ্যময় সুন্দর, এদিকে সাদা সুন্দর, ভাল লাগে কোনটা? ইউসুফ আলাইহিসসালামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিসসালামকে দেখে লেবু কাটতে যেয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। কোরআনে এই কথা আছে না নাই? ওয়াকাতানা আইদিয়াহুম, লেবু কাটতেছে আর ওনারে দেখে লেবু কাটা শেষ, কিন্তু কাটা আর থামায় নাই, ওই এক টানে আঙ্গুল শেষ। এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, উনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, তোমরা যদি আমার স্বামী, আমার নবী, প্রিয় নবীর চেহারা দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে খান খান করে দিতা। আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে? তবে তিনি মানুষ ছিলেন, কি ছিলেন? আকীদা ক্লিয়ার, কথা বুঝতে পেরেছেন? এজন্য কোরআন বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে আসে না, ঠিক কি না? এখানেই পার্থক্য। তিনি অদৃশ্যের খবর জানেন, গায়েবের কথা, অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে, বিশ্বনবী এটা জানেন, আমরা কি জানি? তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ? অসাধারণ মানুষ, সবাই বলেন অসাধারণ মানুষ, ইউনিক, আনপ্যারালাল, অসাধারণ, যার কোনো